এই চ্যানেলে ফ্রেশ একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা ট্র্যাভেল ব্লগ হতে যাচ্ছে অনেকের সাথে। হ্যাঁ বন্ধুরা, আপাতত আমরা নাচের ক্লাস থেকে এখন বেরোলাম, ডান্স প্র্যাকটিস ছিল আজকে, তো ডান্স রিহার্সাল শেষ, এবার আমরা বাইরের দিকে যাব আমি আর অনেক। তো গাইজ, এখন আমরা অটো ধরবো, তো রোডের সাইডে দাঁড়িয়ে আছি, অটো ওয়েট করবো, তারপর অটো আসবে, তারপর অটোতে উঠবো, তারপর যাবো স্টেশনে, তারপর ওইখান থেকে ট্রেন ধরে তারপরে যাবো বাড়িতে। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আস্তে আস্তে ব্লগটা এনজয় করতে থাকো। A few moments later. So guys, এত ওয়েট করার পরে একটা শেষ পর্যন্ত একটা অটো দেখতে পেলাম। তো অটো আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বাস চলে গেল আপাতত। এই যে অটো আসছে, খুব ওয়েট করার পরে ভাই 10 মিনিট ওয়েট করেছিলাম অটোটার জন্য, কখন অটো আসবে, অটোতে উঠবো আর আমরা দুইজন যাবো, মানে আর বাইক কখন যাবো। তো চলো, সেই জন্য অটো চলে এসছে, যাই অটোতে উঠি। তো গাইস, আমরা এখন অটো উঠে যাবো স্টেশনের দিকে, তখন আমরা ট্রাভেল করছি আপাতত, ভাই মায়া আছে আমার তো সাইডে, তো তখন ওয়াচ করতে যাবো লাস্ট করবো লাস্ট করতে। তো গাইস, ফাইনালি আমরা অটো থেকে নেমে গেছি। তো অটো থেকে নেমে এখন আমরা যাচ্ছি নায়িকাদের বাড়ি। তো নায়িকা ভাই, নায়িকা নাম ছিল ঐশী। আচ্ছা ঐশী, ঐশী যাচ্ছি, হ্যাঁ তার বাড়িতে যাবো, একটা কাজে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তো কাজটা কিন্তু আমার না, ভাইরই। তো ভাই কাজ আছে, তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো আপাতত আমরা স্টেশনের কাছেই আছি, তো স্টেশনের কাছেই ঐশীর বাড়ি আর কি। তারপরে ঐশী বাড়ির থেকে আমরা গাছটা মিটিয়ে তারপর আসবে স্টেশন, তারপর আসবে ট্রেন, তারপর ট্রেনে করে যাব আমরা হচ্ছে বাড়ি। ওকে গাইস, রাস্তা ভুলে গেছি আমাদের অনেক ভাই। তো ভাই মনে করতে পারছে না রাস্তা আর কি কোথায়, মানে নাইট ক্লাস আর নাইট ক্লাসের পর তো মানে সবাই সামনে সামনে দেখছি। তো যাই হোক, ভাইটা ভাই চিনতে পেরেছি, এটাই বড় কথা, কারণ দিদা কোনো যদি না চেনে যেত ভাই, তো আমরা দেখি আর কত দূর বাড়ি, ভাই কত দূর নিয়ে যায় আমাদেরকে। ভাই আমাকে বলেছে স্টেশন থেকে 2 মিনিট লাগবে, 2 মিনিট মানে 2 মিনিট হেঁটে যেতে লাগবে, 2 মিনিট লাগবে তারপরে ঐশীর বাড়ি। তো ভাই হেঁটে যাচ্ছে, তো 5 মিনিট হয়ে গেল। সমুদ্র না, তা এখনো বাড়ি পাইনি, আচ্ছা দেখি বাড়ি এখন কোথায় আর কি। চলো রাস্তা তো দেখো ভাই, সামনে ভাই অনেক বড় রাস্তা, শেষই হচ্ছে না রাস্তা। গাইস এখনো ভাই কিন্তু বাড়ি খুঁজে পাইনি, হেঁটেই যাচ্ছি। এই ভাই তাই ভাইটা হচ্ছে না, লল হয়ে যাচ্ছে কিন্তু ভাই, আর এটা না, সরি রং নাম্বারে ঢুকে যাচ্ছিলাম, রং নাম্বারে। সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। তো গাইস, রং নাম্বার বাড়িতে ঢুকে যাচ্ছিলাম। কোন বাড়িটা? হ্যাঁ ভাই, চলো পেয়ে গেছি আমরা, ফাইনালি বাড়ি পেয়ে গেছি। এই যে বাড়ি, চলো ঢোকা যাক, ঐশী বাড়িতে চলে এসেছি। কিন্তু ভয় লাগছে, এটা না বুঝতে পারছি, যাক একবার নক করতে দেখা যাক। ও গাইস, ফাইনালি কিন্তু কাজ মিটে গিয়েছে, খতম, বাই বাই, টাটা, গুড বাই। আমরা এখন খুব খুব হ্যাপি। তো এখন যাবো আমরা বাড়ির দিকে। হ্যাঁ এদিকে কোথায় এসেছো? পাগল, না না এখান থেকে না, রং নাম্বার তাই এরকম অনেকটা ভিতরে আমি ঢুকে এসেছি। যাই হোক, কি হয় যাই না ভাই, তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। রোডের থেকে একটা ছোট্ট একটা গলিতে ঢুকেছি, তো অনেক ভাই বলেছে এই গলি থেকে নিকো আমাকে স্টেশনে নিয়ে যাবে। তো এটা তো যাক, আমি কোনোদিন যাইনি কিন্তু এই রোড থেকে, তো ভাইরা আমি বলেছি এটা কিন্তু রং নাম্বার রোড হতে পারে আর কি। তো বলে কি আছে, আবার যাও এই কতটা ঘুরবো ভাই? তো ভাই বলেছে না, কনফার্ম পুরো নিয়ে যাবে। ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে এখান থেকে যদি আমার নিয়ে যেতে পারি স্টেশনে, তো চ্যালেঞ্জ অবশ্যই, তো ভাইকে আমার আর কি পাওয়াটা খাওয়াতে হবে, অবশ্যই পাওয়াটা খাওয়াবো যদি ভাই যদি এখান থেকে নিয়ে যেতে পারে। তো আর ভাই যদি এখান থেকে না নিয়ে যেতে পারে, তো ভাই কি বলবো, ঠিক আছে তখন খেলা হবে, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, চলো খেলা হবে,
লাস্ট অফ দি দেখতে হবে ব্লগ দেখি এখান থেকে যেতে পারি চ্যালেঞ্জ তো গলিটা ভাই অনেক সরু গলি এদিক ওদিক থেকে কোথাতে কোথাতে কি ঢুকে যাচ্ছে ভাই এখানে তো গাইস ভাই কোথাতে কোথাতে আমাকে স্টেশনে আর কি নিয়ে আসলো ফাইনালি আমি থাকছি যাই হোক ভাইকে আমার কথাটা রাখতেই হবে ভাইকে আমি এখন পরোটা বা কুচুই যা খেতে যাক না কেন আমি খাওয়াবো অবশ্যই তখন ভাই আমাকে ভাই কোথাতে কোথাতে গলি গলির থেকে ভাই আমাকে স্টেশনে নিয়ে এসছে তো তুমি কি ভাই এখানে কি প্রতিদিন চলাফেরা করো যে তোমার এরকম রাত না ওটাই আমার ম্যাজিক অ্যাকচুয়ালি আমি তো মানে অনেক রকম জাদু জানি সেই জাদুর সূত্রেই আমি এই রাস্তাটা সফল হয়েছি বাহ ভাই খুব ম্যাজিক জানে ভালো কথা এটা শুনেও খুব মজা লাগলো আর কি তো দেখতে পাচ্ছি এখানে সবাই দাঁড়িয়ে আছে আপাতত ট্রেন এক্ষুনি আসবে তো আমরা খুব লাকি সঙ্গে সঙ্গে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন আসবে ট্রেনে উঠবো তারপর সোজা গো টু দাহোম সোজা আর কি বাড়ি তো তোমাদেরকে দেখাবো আমাদের কিন্তু ট্রেন ঢুকে গেছে কচুরি খেয়ে এসে আমরা এখানে বসেছি ওয়েট করছিলাম ট্রেনের জন্য তো ভাইটা কিন্তু শেষ পর্যন্ত কচুরি খাওয়াতে হলো আমার তো খেয়ে দিয়ে এখন বসে আছি ট্রেনে অপেক্ষা তো ফাইনালি দেখো ঢুকে গেছে তো এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপর বাড়ি যাবো তো চলো ভাই আমাদের ইন্তজার খতম এখন যাবো ট্রেনে চলো তো গাইস ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি এখন যাচ্ছি বাড়ির দিকে গিয়ে যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা এলো তো কষ্ট হচ্ছিলো যাই হোক ট্রেনে ইন্তজার পাওয়ার জন্য আমরা তো ট্রেনে উঠে গেছি তো ট্রেনটা খুব ফাঁকাই আছে ভেবেছিলাম অনেক ভিড় হবে কিন্তু ভিড় হয়নি এটাই ভালো যাই বাড়ির দিকে তো গাইজ এখানে তো আপাতত একটা স্টেশন থামলো এরপরে স্টেশনে আমরা নামবো আমি আর অনিক ভাই তারপরে যাব আমাদের বাড়ি অনিক এখন তুমি বাড়ি যাচ্ছ তো এই না না আমি যাবো তো যাক স্টেশনে থেমেছে বলে একটু নামলাম চলো তো ফাইনালি গাইজ আমাদের স্টেশন চলে এসছে এবার আমরা নামবো তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব তো গাইজ চলে এসেছি শেষ পর্যন্ত আমাদের স্টেশন আমাদের লোকেশনে তো ফাইনালি কিন্তু আমরা এখন যেতে চলেছি বাড়ি তো খুবই খুশি অনিক ভাই এতক্ষণ পরি মানে স্ট্রাগলের পরে এখন ফাইনালি বাড়ি যাবে তো খুবই ভালো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো গাইজ তো অনেক পরিশ্রমের পরে কিন্তু চলে এসেছি শেষ পর্যন্ত আমাদের বাড়ির দিকে তো এবার আমরা আর কি ফ্যান ধরবো ফ্যান ধরবো বা অটো ধরবো যেটাই পাবো সেটাই ধরবো আচ্ছা টোটো ধরবো ভাই বলছে টোটোতে যাবে আচ্ছা ওকে টোটো ধরবো আবার চলে যাবো আমাদের বাড়ি তো আজকের জন্য এইটু অনেক ভিডিওটা ভিডিওটি ভালো হলো করে একটি লাইক তো আমাদের চ্যানেল তুমি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এরকম ইন্টারেস্টিং ভিডিও এসতে বলে অল গাইজ গুড বাই